হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ইয়ামি ফুড কালেকশন। আমি ফারজানা পন্নি, আশা করছি সবাই ভালো আছেন। দেখতে দেখতে শীত চলে এলো, আর শীতে যদি পিঠা না হয় তাহলে কি আর হয়। আর বাংলাদেশে তো এখন প্রতি অলিগলিতেই পিঠার ধুম, যে কোনো এরিয়াতে যাও হোক না কেন, ভাপা পিঠা চিঁথুর পিঠা একজন না একজন বসেই থাকে, এবং সেগুলো খেতেও কিন্তু দারুণ মজা লাগে। তবে আপনারা চাইলে স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, আর বানানোর প্রসেস খুবই ইজি। আবার অনেকের কমপ্লেন থাকে ভাপা পিঠা পরবর্তীতে নাকি সেটা শক্ত হয়ে যায়, আমার প্রসেসটা ফলো করলে আপনার ভাপা পিঠা একদমই শক্ত হবে না। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কী করে এই পিঠাগুলো তৈরি করেছি। লাগবে চালের গুঁড়ো, মার্কেটে প্যাকেটের চালের গুঁড়ো পাওয়া যায়, আমি এখানে সেটা নিয়েছি। এখানে আছে মোট হাফ কেজি পরিমাণ। আপনারা চাইলে চালের গুঁড়োটাকে ঘরেও তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে চালটাকে ধুয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে, এরপরে এর পানিটাকে ঝুরিয়ে সেটাকে পাটায় অথবা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। এর মধ্যে আমি এখন স্বাদ অনুযায়ী লবণ, আমি এখানে 2 চা চামচের মতো দিচ্ছি। এখন এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব। সে সাথে আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণে হালকা কুসুম গরম দুধ, আর দুধটা এখানে আমি অল্প অল্প করে দিয়ে এটাকে মিশিয়ে নেব। এই দুধটা দেওয়ার পর এরপরে যদি আরও লাগে সেক্ষেত্রে আমি এখানে পানিটা ইউজ করব। মোট কথা আমি এখানে পানি এবং দুধ দুটোই ইউজ করছি, আপনারা শুধুমাত্র পানিও ইউজ করতে পারেন, তবে দুধটা দিলে এটা টেস্টটা খুব ভালো হয় এবং পিঠাটাও খুব সফট হয়। 1 কাপ দুধ দেওয়ার পর এখন কিছুটা কুসুম গরম পানি দিচ্ছি, আর আমি যে 1 কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে আরও প্রায় 1/3 কাপ পানি রয়ে গিয়েছে। এটা আসলে ডিপেন্ড করে এই চালের গুঁড়োটা সেট হতে যতটুকু পানি দরকার ঠিক ততটুকু পানি নিতে হবে। এক্ষেত্রে চালটাকে যদি আপনারা ঘরে আজকে তৈরি করে থাকেন তো সেক্ষেত্রে পানির পরিমাণটা কম লাগবে, আর যদি মার্কেটে কেনাটা ইউজ করেন সেক্ষেত্রে পানি পরিমাণটা একটু বেশি লাগবে। এটা হয়েছে কি না সেটা বোঝার উপায় হচ্ছে হাতের মধ্যে একটু নিয়ে এরকম চাপ দিলে যখন দেখা যাবে যেটা জমাট বেঁধে গিয়েছে, এবং একটু চাপ দিলেই আবার গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে এটা একদম পারফেক্টভাবে হয়েছে। একটি জালি নিতে হবে, খুব বেশি মোটাও না আবার একদম চিকনও না, এরকম হালকা ছোটো ছোটো দানা যে জালিগুলো সেই জালিগুলো লাগবে। তো আমি অল্প অল্প করে এই চালিগুলো দিয়ে এগুলোকে একটু চেলে নেব। আর এই সবগুলো চালের গুঁড়ি একসাথে না চেলে অল্প অল্প করে চেলে নিলেই ভালো হয়, তা না হলে এটা খুব দ্রুত ড্রাই হয়ে যায়। আর বাকি চালের গুঁড়োটাও এ সময় ঢেকে রাখতে হবে। এছাড়া আমি এখানে নিয়েছি খেজুরের গুড়, আর সেই সাথে নিয়েছি নারকেল। এ সব কিছুই 1.5 কাপের মতো আছে, তবে এটা ডিপেন্ড করে আপনি পিঠার মধ্যে এটা কতটুকু দিতে চান। একটি হাঁড়িতে আমি কিছুটা পানি নিয়েছি, এ পানির মধ্যে যখন বলক চলে আসবে তখন এর উপরে যে কোনো একটি স্ট্যান্ড বসিয়েও এই ভাপা পিঠাগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। যেসব স্ট্যান্ডগুলো আছে তা এই পাতিলের মধ্যে সেট হবে না, তাই আমি এর মধ্যে ফয়েল পেপার দিয়ে করছি। আমি এই ফয়েল পেপার দিয়ে এর আগেও করেছিলাম, খুব সুন্দরভাবে এই পিঠাগুলো হয়ে যায়। তো সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে করে করে। আবার আমার আম্মু হচ্ছে ভাতের পাতিলের উপরের দিকে পাতলা সুতি কাপড় বেঁধে দিত, সেভাবে করেও পিঠাগুলো তৈরি করা যায়, আপনারা চাইলে সেভাবেও করতে পারেন। ফয়েলটাকে একদম চারপাশে ভালোভাবে এটাকে টাইট করে লাগিয়ে দিতে হবে, এরপরে যে কোনো একটা টুথপিক অথবা কাঠি দিয়ে সেটার এই মিডলে একটু ছিদ্র করে দিতে হবে। ফয়েলটা দেওয়ার পর এরপরে আমি চুলাটাকে অন করে দিব, এবং পানির মধ্যে বলক চলে আসলে দেন পিঠা দিয়ে দেব। তো আমি এখানে ছোটো ছোটো কিছু বাটি নিয়েছি, ভালো হয় স্টিলের কোনো ছোটো বাটি নিলে, বাট আমার কাছে সেগুলো নেই, যা আছে তা দিয়ে করছি। তো প্রথমে বাটির মধ্যে হালকা একটু গুঁড়ি দিতে হবে, এরপরে দিব কিছুটা নারকেল, এরপরে দেব কিছুটা গুড়, পরে আবার চালের গুঁড়ো। আমি এখানে এটাকে 2 লেয়ারে নারিকেল এবং গুড় দিচ্ছি, আপনারা শুধুমাত্র 1টি লেয়ারও করতে পারেন। খুব
বেশি একদম যেতে দেওয়া যাবে না, উপর থেকে উপরের অংশগুলো সরিয়ে ফেলছি। পিঠাটাকে যে কোনো একটা পাতলা সুতি কাপড় অথবা কিচেন টিস্যু দিয়ে এভাবে করে এই চুলোরূপে দিয়ে দিলাম। আর এই বাটিটাকে সাথে সাথে উঠাবো না, এক মিনিট পরে এই বাটিটাকে আমি উঠাবো। এক মিনিট পর এই বাটিটাকে আমি উঠিয়ে নিব। এখন এটাকে ঢেকে এখন আমি এটাকে আরও প্রায় 4-5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আর ঠিক 4 মিনিট পর এই দেখুন পিঠাটি একদম রেডি হয়ে গিয়েছে। এখন একটি স্প্যাচুলারের সাহায্যে পিঠাটাকে উল্টিয়ে তুলে নিচ্ছি। সোয়ার দেরি কেন, এখন বানাবেন আর গরম গরম খাবেন, আর আমার ফেসবুক গ্রুপে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এছাড়া আপনারা আপনাদের অন্যান্য রেসিপিও আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন। গ্রুপের লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ফলো করে নিতে পারেন। পিঠাগুলো বানানোর পর এগুলোকে একটি এয়ারটাইট বক্সে ভরে রাখতে হবে। আপনারা চাইলে এগুলোকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, সেক্ষেত্রে আবার একই প্রসেসের ভাপেও এই পিঠাগুলোকে গরম করে নিতে পারেন, অথবা মাইক্রোওয়েভ ওভেনেও এগুলোকে গরম করে আপনারা খেতে পারেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আপনারা আপনাদের আপনজনের সাথে এই রেসিপিটি শেয়ার করতে পারেন। নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব লেখা আছে তার মধ্যে একটি ক্লিক করে তার পাশে যে একটি বেল আছে তার মধ্যে একটি ক্লিক করে দিন, বাস আপনি হয়ে গেলেন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার। এখন থেকে আমি যতগুলো ভিডিও আপলোড করব সবগুলো নোটিফিকেশন আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন। তো সবাইকে থ্যাংক ইউ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।